সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এটা নামটা আগে ঠিক করে দেই। হ্যাঁ বলতেছি, আমি শুরু করে দিচ্ছি। সবাই একটু খেয়াল করেন, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের নাম্বারটা ইনসার্ট করব, এবং সেটা কোন একটা আচ্ছা ওটা মানে আমরা জাস্ট ইলাস্ট্রেশনের জন্য, এটা কোনো বড় ব্যাপার না, জাস্ট আমি দেখতে যাচ্ছি যে ইনসার্ট করলে নাম্বারগুলো অ্যাড হচ্ছে এবং সেই রেঞ্জে আমি নাম্বারগুলো পাচ্ছি, এছাড়া কিছু না। সো এখন আমি নাম্বার ইনসার্ট করতে গেলে আমি বলছি যে ইন মেমোরিতে সেই নাম্বারগুলো কোথাও থাকবে, দ্যাট মিনস আমি সেক্ষেত্রে লিস্ট ছাড়া তো আমার উপায় নেই, তাই না? যেহেতু আমি নাম্বার আনলিমিটেড ব্যবহার করতে পারছি, আর আমরা জানি যে লিস্ট হচ্ছে একটা নির্দিষ্ট ডাটা টাইপ নিয়ে কাজ করে। সো আমি এখন লিস্টটা যদি ইনসার্ট বাটনের ভিতরে রাখি, যদি আমি এখানে ডিক্লেয়ার করি লিস্ট ইন্ট নাম্বারস ইকুয়াল টু নিউ, সো আমি যদি এইভাবে দেই, আমি নাম্বার এখন ইনসার্ট করতে যাচ্ছি। সো আমি প্রথমে নাম্বারটা নিলাম, কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। আমি নাম্বারটা লিস্টে অ্যাড করলাম, তাই না? এখন আমার লিস্টে কি হবে, যখনই আমি ইনসার্ট বাটনে ক্লিক করব আমার লিস্টে একটা মানে নাম্বারগুলো অ্যাড হবে, এবং আমি সেই নাম্বারটা কোথায় দেখাবো, লিস্ট বক্সে।
sorry, listbox.items dot add ওই নাম্বারটাই আইটেম অ্যাড করে দিলাম। ওকে ফাইন, এখন দেখেন কি হচ্ছে, ইনসার্ট ইনসার্ট এগুলো সব অ্যাড হচ্ছে লিস্ট বক্সে, কোনো সমস্যা নাই। সমস্যা হবে তখন যখন আমি আবার নাম্বারটাকে স্টার্ট থেকে এন্ডিংয়ে নিতে যাব, ক্যালকুলেট করতে যাব। আলটিমেটলি আসলে আমার নাম্বার লিস্টে কিছুই নাই, একটা ভ্যালু ছাড়া, লাস্টে যে ভ্যালুটা অ্যাড করছি ওই ভ্যালুটা ছাড়া। কেন? কারণ হচ্ছে প্রতিবার আমি ইনসার্ট বাটনে ক্লিক করতেছি, এই নাম্বারস যে লিস্টটা সেটা নতুনভাবে তৈরি হচ্ছে। নতুনভাবে তৈরি হওয়ার ফলে কি হচ্ছে যে আসলে এইটার ভিতরে তো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা হওয়ার পরে লাস্টে যে ভ্যালুটা আমি দিয়েছি সেটা হচ্ছে নাম্বার লিস্টে মূলত অ্যাড হয়েছে। তার মানে নাম্বারস যে লিস্ট এটা আমাকে যদি আমি এখানে রাখি সেটা কোনো ভ্যালু অ্যাড করতেছে না। আমি সেটাকে এক লেভেল উপরে রেখে দিলাম। এখন আমি মূলত চেক করব যে আমার রেঞ্জে ফ্রম টু এই রেঞ্জে আসলে আমার ভ্যালুটা আছে কি না, তাই না? সো শোতে ক্লিক করলাম, ফরেস্ট লুপ। আমি ফরেস্ট লুপ কেন ব্যবহার করতেছি, কারণ হচ্ছে আমার যে নাম্বার লিস্টটা আছে সেই নাম্বার লিস্টেই মূলত আমার ভ্যালুগুলো আছে, তাই না? সো আমি ফরেস্ট লুপ ব্যবহার করতেছি। আমি জানি যে ফরেস্ট লুপের ক্ষেত্রে সে প্রতিটা আইটেম একটা একটা করে ইটারেট করে এবং একটা একটা করে ভ্যালু ওয়াইজ ইটারেট করে, তাই না? সেক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটরের কোনো দরকার হয় না, বলেন? এটা এটা মূলত আমি টেক্সট বক্সকে ফাঁকা করে দিচ্ছি। একটা নাম্বার ইনসার্ট করলাম, ইনসার্ট বাটনে ক্লিক করার পরে সে আমি এটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম নাম্বারটা টেক্সট বক্স থেকে, তারপর টেক্সট বক্সটা আমি ফাঁকা করে দিচ্ছি, জাস্ট মানে ভিজুয়াল পারপাস, ইউআই লেভেল পারপাস। সো এখন শো বাটনে ক্লিক করার পরে কোনটা, হ্যাঁ টেক্সট বক্স ডট ক্লিয়ার একই কাজ করবে। এখন আমি যদি ফর্ম নাম্বার এবং টু নাম্বার নেই, আমি রিসার্ভার হেল্প নেই, তাহলে আমার জন্য সুবিধা হয়। রিসার্ভারে আপনি যদি এখানে লাল বাটন দেখায়, এখানে দেখবেন যে লাল বাতি উঠে আছে, ওখানে ক্লিক করবেন। দুই মানে সে বিভিন্ন ধরনের সাজেশন দেয়, সাজেশন যে যেগুলো দেয় সেগুলো যে সবসময় ঠিক হয় এমন না, কিন্তু আপনার আপনি জানেন যে আপনার এই লাইনে একটা কনভার্টের ইস্যু আছে। সো আপনি কল কনভার্ট টু ইন করলে সে ওই স্ট্রিংটাকে কনভার্ট করে ইন্টে রেখে দিবে, যেহেতু এই পাশে ইন্ট আছে সে মানে বুঝে নিচ্ছে যে আসলে আপনার এই পাশেটা ইন্টে কনভার্ট হবে। শর্টকাট কি ইউজ করলে আরও সুবিধা হয়, শর্টকাট কি অনেক দ্রুত কোড করতে পারবেন। আর অল্ট ইন্টার দিলে রিসার্ভার যে লাল বাতি আছে ওই লিস্টটা চলে আসবে, কিবোর্ডের অল্ট ইন্টার, অল্ট ইন্টার একসাথে। এখন আমি মূলত ফরেস্ট লুপ কেন চালাবো আমি একটুকেই বলছি, যে ফরেস্ট লুপ মূলত আমাকে হেল্প করবে টোটাল নাম্বার লিস্টটাকেই ইটারেট করতে, তাই না? সো এই নাম্বারটা প্রথমবার যখন আমি ইটারেট করতেছি তখন সেই ফরেস্ট লুপে ঢুকলো, সে নাম্বার হিসেবে পাইলো যে আমি প্রথম নাম্বার যেটা অ্যাড করছি সেইটা। তো আমি এখন চেক করে দেখতেছি ওই নাম্বারটা আমার রেঞ্জের ভিতর আছে কিনা, ফ্রম নাম্বার থেকে টু নাম্বার এই রেঞ্জের ভিতর আছে কিনা। তো আমি একটা যদি ইফ স্টেটমেন্ট লিখি তাহলেই হয়, ইফ নাম্বার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ফ্রম নাম্বার অ্যান্ড নাম্বার ইজ লেস দেন অর ইকুয়াল টু টু নাম্বার, আমি জাস্ট দেখতেছি রেঞ্জের ভিতর আছে কিনা, তাই না? আমি যদি অর দিই তাহলে সেক্ষেত্রে কী হবে বলেন তো? যে কোনো একটা হবে, বুঝলাম, যে কোনো একটা ট্রু হইলে হবে, কিন্তু সেক্ষেত্রে মূল ফাংশনটা কী হচ্ছে? মূল ফাংশন হচ্ছে এরকম যে আমি আমি প্রথমে এখানে উপরে দিয়েছি একটা রেঞ্জ ফ্রম নাম্বার থেকে টু নাম্বার, দ্যাট মিনস এক থেকে পাঁচের ভিতরে যেগুলো সেগুলো সে দেখাবে,
এখন সে এইটা ট্রু হইল, নাম্বার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ফ্রম নাম্বার। আমি যদি রেঞ্জ দিই 1 থেকে 5 এবং সে প্রথম ভ্যালুটাই পাইলো 5, সেটা 1-এর বেশি অবশ্যই, যেহেতু আমার ফ্রম নাম্বার হচ্ছে 1। সো 1-এর বেশি যেহেতু সে ট্রু পেয়ে গেল, আর পরবর্তীতে দেখা গেল যে এইখানে টু নাম্বার আমি দিয়েছি 3, 1 থেকে 3 রেঞ্জ, কিন্তু আমার ভ্যালু হচ্ছে 5, সে কিন্তু নিয়ে নেবে, কারণ পরেরটা ফলস পাইলেও অর মানে স্টেটমেন্ট ট্রু হয়ে গেছে। সেক্ষেত্রে অ্যান্ড হচ্ছে কি, রেঞ্জ টোটালি ভ্যালিডেট করে অ্যান্ড স্টেটমেন্ট, যেটা লজিক্যাল অ্যান্ড। সেক্ষেত্রে আমি যদি এই রেঞ্জের ভিতরে হয় আমি কি করব, কমো বক্সে অ্যাড করে নেব, তাই না? আমি নাম্বারটাকে কমো বক্সে অ্যাড করে নিচ্ছি, আর না হলে আমি কিছু করতেছি না, ইফের বাইরে আমি কোনো স্টেটমেন্ট রাখতেছি না। সো শো বাটন ক্লিকের আগে আমি কমো বক্সটাকে যদি ক্লিয়ার না করে নিই তাহলে কি হবে, প্রথমবার সে যে নাম্বারগুলো পাইছে ওগুলো শো কমো বক্সে অ্যাড করে রাখছে, পরবর্তীতে আবার শো বাটনে ক্লিক করলাম পরের রেঞ্জের জন্য সে ওগুলোর পরবর্তীতে আবার আইটেমগুলো অ্যাড করে বসে থাকবে। গতকালকে আপনাদের অনেকে যে প্রবলেমটা ফেস করছে, সো আমি প্রথমে শো বাটন ক্লিকের সময় শো নাম্বার কমো বক্স যেটা রাখছি সেটা ক্লিয়ার করে নিচ্ছি, যাতে আমার এই প্রবলেমটা না ফেস করতে হয়। এটা হচ্ছে অন ডিমান্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোড করতেছি কি অন ডিমান্ড, অন লজিক্যাল বেস, যে আসলে আমাদের এখন কী করা লাগবে সে করার জন্য আমাদের কী কোড করা লাগবে এটাই। সো আমরা এখন একবার যদি রান করে দেখি, আমি নাম্বার দিলাম প্রথমে 19 4 2 5 50 10, আমার নাম্বারটা এখন এই ফরম্যাটে আছে, তাই না? সো আমি যদি এখন লিখি 2 থেকে 15 ভিতরে, তাহলে আমাকে কোন কোন নাম্বার দেখাবে? 2 5 4 10, দ্যাট মিন্স সে ফরম্যাটটা কি হবে, শো করলাম 4 2 5 10, আমি যেই ফরম্যাটে ইনপুট করছি সেই ফরম্যাটেই আউটপুট দিছে, তাই না? এখন আপনি যদি চান যে নাম্বারগুলো শর্টিং করে নেবেন, শর্টিং করেও নিতে পারেন। আমি যখন নাম্বারসটা অ্যাড করতেছি তখন নাম্বারসটা যদি আমি শর্ট করে নিই, নাম্বারস লিস্টটা, নাম্বারস লিস্টটা আমি শর্ট করে নিচ্ছি প্রতিবার অ্যাড করার পরে, তাহলে তো আমার আর ঝামেলা থাকছে না। আইটেমসের ক্ষেত্রে শর্টের কোনো মেথড আমি দেখতে পাচ্ছি না, এখানে অন্য কোনো মেথড থাকতে পারে লিস্ট বক্সের ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে হচ্ছে অ্যাসেন্ডিং এর কথা বলছেন, অ্যাসেন্ডিং এখানে হবে না মনে হয়। ওকে, লিস্ট বক্সের ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা করতে হবে আইটেমসের ক্ষেত্রে ল্যাম্বডা এক্সপ্রেশন ব্যবহার করতে হবে, আমি সেটা করতেছি না আপাতত। শর্টিং করা যাবে না এমন না, শর্টিং করা যাবে এটা, কিন্তু সেক্ষেত্রে আমার মানে ল্যাম্বডা এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। তো আমার নাম্বারসটা শর্ট ফরম্যাটে আছে, সো আমি যদি ফ্রম থেকে টু দিই এখন সে আমার শর্টের লিস্টেই নিয়ে আসবে।
আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার এই লিজ বক্স যেটা আছে সেই লিজ বক্সটাকেই আমি একদম আমার নাম্বার যে লিস্টটা আছে ঠিক একইভাবে একই নাম্বার লিস্টে যেটা থাকবে লিজ বক্সে সেটাই দেখাবে, এর বাইরে কিছু দেখাবে না। আমার তো আসলে সেটাই দরকার, তাই না? এর বাইরে তো আমার কিছু দরকার নাই। তো আমার যদি সেটা দেখাতে হয় তাহলে আমাকে সোর্স হিসাবে নিতে হবে কোনটাকে, নাম্বারস লিস্টটাকে? আমার কথা বুঝতে পারতেছেন কিনা দেখেন, আমি লিস্ট বক্সে এখন যেটা চাচ্ছি সেটা আমার একটু আগে যেটা হচ্ছিলো লিস্ট বক্সে এক ধরনের আইটেম থাকতেছে, নাম্বারস যে লিস্টটা সেটা আসলে থাকতেছে কি শর্টিংভাবে, তাই না? নাম্বারস লিস্টটা শর্টিং, কিন্তু আমার লিস্ট বক্সে যে আইটেমগুলো দেখাচ্ছে সেটা কিন্তু আমার নাম্বার লিস্ট বক্সটাকে রিফ্লেক্ট করতেছে না, আমার স্টোরেজ এবং আমার যে শোকেস দুইটা আলাদা জিনিস রিফ্লেক্ট করতেছে, সেটা ভালো কিছু হচ্ছে না। তো আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে আমার স্টোরেজে যেভাবে আছে আমার সেই লিস্ট বক্সে ঠিক সেভাবেই দেখাবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই স্টোরেজটাকে এই লিস্ট বক্স যেটা সেটার একটা সোর্স হিসেবে ব্যবহার যদি আমি করি তাহলে তো সেটা সম্ভব, তাই না? তো আমি এক্ষেত্রে সেটাই করছি। দেখেন আমি প্রথমে যদি এইটা এইটা একটু ব্যাখ্যা করতেছি, পরে আমি প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে যখন ইনসার্ট বাটনে ক্লিক করতেছি তখন নাম্বার লিস্টে আমি ভ্যালুগুলো অ্যাড করতেছি, সেই লিস্টটা শর্ট করে ফেলতেছি। শর্ট করার পরে নাম্বার লিস্ট বক্সের ডাটা সোর্স হিসেবে, নাম্বার লিস্ট বক্স একটা কালেকশন মেনটেন করে তার আইটেমগুলো, তো কম্বো বক্সেও এটা সম্ভব যে কম্বো বক্সের ডাটা সোর্স হিসেবে আপনি আর একটা কালেকশনকে দেখা দিতে পারেন। সেক্ষেত্রে কম্বো বক্সের সবগুলো আইটেম ওই কালেকশনের আইটেম হিসেবেই শো করবে। আমার কথা বুঝতেছেন কিনা দেখেন। তো আমি নাম্বার লিস্ট বক্সের ডাটা সোর্সকে দেখাই দিচ্ছি হচ্ছে নাম্বারস যেই আমার লিস্টটা আছে সেই লিস্টটাকে সোর্স হিসাবে দেখাই দিচ্ছে, যে এই সোর্সে যে যে আইটেমগুলো আছে সে হুবহু সেই আইটেমগুলোই আমাকে দেখাবে। এখন আমি যদি এমন রাখি, এখানে ডাটা সোর্সের যে একটা ব্যাপার আপনারা জেনে রাখেন সেটা হচ্ছে ডাটা সোর্সে যদি আপনি একবার সোর্স ডিক্লেয়ার করে দেন পরবর্তী সে সেটা চেঞ্জ করে না, প্রথম সোর্সটাই সে চিনে বসে থাকে। এখন আমি যদি রান করি, আমি প্রথমে নাম্বার দিলাম 1, ইনসার্ট দিলাম, এখন নাম্বারস যে লিস্টটা আমার কাছে আছে সেই লিস্টে কি আছে 1, এবং লিস্ট বক্সে ডাটা সোর্সে সেই লিস্টটা আছে যেই লিস্টটা প্রথমে এখন আমি দিছি, দ্যাট মিন্স 1 যে লিস্টটা আছে। এখন যদি আমি 2 ইনসার্ট করি আমার নাম্বারস লিস্টে 2 ইনসার্ট হবে, কিন্তু সেটা লিস্ট বক্সে রিফ্লেক্ট করবে না, কারণ প্রথমবার সে যেটা চিনে রাখে সেটাকে সে আলটিমেট হিসাবে নেয় যতক্ষণ না আমি সেটাকে চেঞ্জ করতেছি অন্য কোনো নাম্বার অন্য কোনো লিস্ট দিয়ে অন্য কোনো ভ্যালু দিয়ে। সো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে যেটা করতেছি নাম্বারস লিস্ট বক্স ডাটা সোর্স প্রথমে নাল বাটনে ক্লিক করলে সে নাল হয়ে যাবে ডাটা সোর্সটা, তারপরে আমি নাম্বারটা অ্যাড করে দিলাম নাম্বারস লিস্টে, আগের সাথে সে অ্যাড করে নিচ্ছে শর্ট করে নিচ্ছে, লিস্ট বক্স আবার ডাটা সোর্স পেয়ে যাচ্ছে নতুন করে, আবার ক্লিক করলাম আমার সে নাল করে দিয়ে আমি আবার ডাটা সোর্সটাকে দিয়ে দিচ্ছি, প্রতিবারই সে সেটা কী করছে রিফ্রেশ করে নিচ্ছে। কিন্তু আমাদের কাছে সেটা কিন্তু মানে ইউজার সেটা বুঝতে পারবে না যে সে সেটা রিফ্রেশ করে নিচ্ছে। যেমন আমি এখন যদি 1 দিই সে ওই নাম্বারস লিস্টটা নিল 1-এর নাম্বার লিস্ট ডাটা সোর্স হিসেবে, সরি আমি দুইবার ক্লিক করে ফেলছিলাম, যেহেতু এখানে এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমার টেক্সট বক্সে টেক্সট দেখেন এখন এমটি স্ট্রিং, তো দুইবার ক্লিক করলে যেটা হয় যে আমার টেক্সট বক্সের ওই টেক্সটটা এমটি স্ট্রিং হওয়ার কারণে এই এমটি স্ট্রিং ক্যানট বি কনভার্ট টু এন্ট, তখন আমাকে হচ্ছে ইনপুট ওয়াজ নট কারেক্ট ফরম্যাট একটা এক্সেপশন দিচ্ছে। তো এটা যাতে না দেয় আমি একটা উপায় রাখতে পারি, সেটা হচ্ছে এরকম আমি চেক রাখতেছি ইফ নাম্বারস সরি নাম্বার টেক্সট বক্স, যেহেতু আমি এটা থেকে কনভার্ট করতেছি ডট টেক্সট ইজ নট ইকুয়াল টু নাল স্ট্রিং এমটি স্ট্রিং, সরি নাল স্ট্রিং হবে না এমটি স্ট্রিং হবে, যখন এই কন্ডিশন অ্যাপ্লাই হবে তখন সে মূলত এই কোড ব্লকে ঢুকবে। ঠিক আছে, যদি এটা ফাঁকা না থাকে তাহলে সে এখানে ঢুকবে, যদি ফাঁকা থাকে তাহলে সে কি করবে একটা মেসেজ বক্সে বলবে প্লিজ ইনসার্ট নাম্বার ইন দ্য নাম্বার ফিল্ড, ইউজারের জন্য আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে যদি সে কোনো কিছু ফাঁকা রাখে সে এই মেসেজটা পাবে। তো আমি যদি আবার রান করাই, এখন আমি যদি ফাঁকা রেখে ইনসার্টে ক্লিক করি আমাকে মেসেজ বক্স শো করতেছে, ওই কোডটা এক্সিকিউট হবে না এবং কোনো এক্সপ্রেশন আমি পাচ্ছি না। ওকে, আমি আবার ডাবল ক্লিক পড়ে গেছে কিন্তু এখন আর আমার কী হচ্ছে কোডে ফিরে যাচ্ছে না, অ্যাপ্লিকেশনও ক্র্যাশ করতেছে না, আমাকে ইউজার
লেভেল থেকেই বলে দেওয়া হচ্ছে যে আসলে, তো আমি যেটা করতেছিলাম যে প্রথমে নাম্বার অ্যাড করছি, সে কিন্তু লিস্টটাকেই ডাটা সোর্স হিসেবে নিচ্ছে এখন, লিস্ট বক্স। তো এটা আপনাদের অনেক সময় লাগতে পারে যে দেখা গেল যে কম্বো বক্সে ডাটা সোর্স হিসেবে কোনো একটা লিস্ট চিনে দেবেন, কম্বো বক্স সেটাকে চিনে নেবে সরাসরি। এখন আপনাদের আর একটু জটিল একটা প্রবলেম দিব, তার আগে আপনারা একটা 15 মিনিটের ব্রেক নিতে পারেন। ডাটা সোর্স ক্লিয়ার না করে রিফ্রেশ করা যায় কি না? না, ডাটা সোর্স নাল করে তারপর আমি ডাটা সোর্স আবার দিয়ে দিচ্ছি ভ্যালু, তখন সে আপডেট করে নিচ্ছে।